আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের তিনটি আলোচিত খবর। দেখুন, সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সৌদির সমর্থন পূর্ণ ব্যক্ত। ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে নিজেদের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে সৌদি আরব। গতকাল বুধবার আরব লীগের এক ভার্চুয়াল সভায় ফিলিস্তিনি জনগণকে এই আশ্বাস দিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, 1967 সালে আরব ইসরায়েলের মধ্যকার 6 দিনের যুদ্ধের আগে যে সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়েছিল সৌদি আরব, সেই প্রতিশ্রুতি পালনে এখনও অটুট রয়েছে রিয়াদ। পূর্ব জেরুজালামকে ফিলিস্তিনি রাজধানী হিসেবে রাখা উচিত উল্লেখ করে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রের উচিত পূর্ব জেরুজালামকে রাজধানী হিসেবে রাখা। এক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের প্রতি সৌদি সমর্থন সবসময় থাকবে। পাশাপাশি একটি সংঘাতের ন্যায়সঙ্গত ভালো সমাধানে পৌঁছানোর লক্ষ্যে সৌদির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এর আগে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোন আলাপে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ জানিয়েছিলেন যে তার দেশ আরব চুক্তি মোতাবেক উপসাগরের দেশ ফিলিস্তিনের একটি সুষ্ঠু ও স্থায়ী সমাধান দেখতে চায়। 2002 সালে আরব চুক্তির আওতায় আরব দেশগুলো ফিলিস্তিনের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তি বিনিময়ে এবং 1967 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে দখল করা অঞ্চল থেকে ইসরায়েলকে পুরোপুরি প্রত্যাহার না করে বরঞ্চ তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছিল। তবে ইসলামের জন্মস্থান সৌদি আরব এবং এর পরিপূর্ণতম স্থান ইসরায়েলকে স্বীকৃতি কোনোক্রমেই দেয় না। তারপরও 14 সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। সেজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি আঞ্চলিক সুরক্ষা নিয়েও আলোচনা করেছেন তারা। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, তাকলানা অ্যাপে নতুন 3 ফিচার, মোট ব্যবহারকারী সংখ্যা ছাড়িয়েছে 70 লাখ। তাকলানা অ্যাপ্লিকেশনটি লঞ্চ করা হয়েছে মাত্র 4 মাস আগে। এই স্বল্প সময়ের মধ্যেই 70 লাখেরও বেশি মানুষটি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছে এবং এর দ্বারা উপকৃত হয়েছে। অ্যাপ্লিকেশনটি সমগ্র সৌদি আরবের করোনা ভাইরাসের লাইভ ইনফরমেশন প্রদান করে এবং কোন ব্যবহারকারী করোনা ভাইরাস উপসর্গ দেখা দিলে দ্রুততম সময়ের মধ্যে সহায়তা প্রদান করে। তাকলানা অ্যাপ্লিকেশনে 3টি নতুন ফিচার যোগ করা হয়েছে। এর মাঝে প্রথমটি হচ্ছে অ্যালার্ট সার্ভিস। যখন করোনা অধ্যুষিত এলাকায় প্রবেশ করলে বা আশেপাশে থাকা মানুষজন যাদের মোবাইলে তাকলানা অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয়েছে তাদের মধ্যে কেউ যদি করোনা আক্রান্ত হন বা করোনার উপসর্গ থাকে, তবে সাথে সাথে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারকারীকে অ্যালার্ট করবে। এছাড়াও এতে যুক্ত করা হয়েছে নতুন ডিপেন্ডিং কেয়ার সার্ভিস, যা 15 বছরের চাইতে কম বয়সী ব্যবহারকারীরা কোথায় কোথায় যাচ্ছেন সেটা ট্র্যাক করা সাহায্য হচ্ছে। অভিভাবক নিজের তাকলানা অ্যাপ্লিকেশন থেকে তার সন্তান এর অ্যাপ্লিকেশনের একটি কেয়ার রিকোয়েস্ট পাঠালে সেটি অ্যাপ্রুভ হওয়ার পর অভিভাবক তার সন্তান বা ডিপেন্ডেন্ট এর লোকেশনের চলাফেরা দেখতে পারবেন। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইট 15 সেপ্টেম্বর। আগামী 15 সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরব থেকে দেশে আসতে আগ্রহী প্রবাসীদের জন্য এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করবে রাষ্ট্রীয় সংস্থাটি। সংস্থাটির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে দেশে যেতে পারছে না অনেক প্রবাসী বাংলাদেশি। তাদের দেশে ফেরার সুবিধার্থে বিশেষত স্বাভাবিক ফ্লাইটের অংশ হিসাবে রিয়াদ এই ফ্লাইট পরিচালনা করছে। বিমানের ওয়েবসাইটে জানানো হয়েছে, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিঙ্কে ঢুকে নিবন্ধন করতে পারবেন। জেদ্দা থেকে ঢাকায় ইকোনমি আসনে ভাড়া নিচ্ছে 2200 রিয়াল। একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদেরকে ভ্রমণ করতে হবে। ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিমানের ওয়েবসাইট www.bimanairlines.com থেকে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের 3টি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।